পূর্ণাপানির এই চিত্রটাই বলে দেয় আজকের জঙ্গলমহলের অবস্থাটা। পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রামের পূর্ণাপানি, এই গ্রামেই ছিল মাওবাদীদের মূল ঘাঁটি। তবে এখন পরিস্থিতি বদলেছে অনেকটাই। মানুষের যে চাহিদা ছিল অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, সেইগুলো জঙ্গলমহল এখন ঢেলে আমাদের সামনে দিয়েছেন। অরাজকতা ছিল, হ্যাঁ, চারদিকে মারপিট, খুন, জখম এইসব দেখে গেছি। এখন আর কোনো কিছু নাই, এখন খুব শান্তিতে আছি। আমরা নতুনভাবে একটা আন্দোলন করতে চাইছি, যেটা বিচ্ছিন্নতাবাদী কোনো আন্দোলন নয়, নতুন করে বাঁচার আন্দোলন। আলাদা জেলার মর্যাদা দেওয়া হবে ঝাড়গ্রামকে, ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাড়গ্রাম জেলা আজ শুধু সময়ের অপেক্ষা, আর এই জেলা সদরকে সাধারণ মানুষের হাতের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ব্যাপক উন্নতি ঘটানো হয়েছে এই সড়ক যোগাযোগের। ঝাড়গ্রামের এক প্রান্তে ভসরাঘাট সেতু, আর এক প্রান্তে লালগড়ের আমকলা সেতু, মানে যে জিনিসটা আমাদেরকে করে দিয়েছেন জঙ্গলমহলের বাসীদেরকে, সেটা ভগবান ছাড়া অন্য কেউ করতে পারতো না জিনিসটা। মাওবাদী প্রভাবিত জঙ্গলমহলে শিক্ষা ছিল অন্ধকারে, সেই অন্ধকার কাটিয়ে শিক্ষাক্ষেত্রে ফুটেছে আলো, হয়েছে স্কুল কলেজ, সমস্ত সুযোগ সুবিধা দিচ্ছে। একজন গরিব ছাত্রছাত্রীকে পড়াশোনা করার জন্য কোনো পয়সার প্রয়োজন লাগে না। চার বছর আগেও গুলি কিংবা ম্যালেরিয়া, এটাই ছিল জঙ্গলমহল মানুষের ভবিতব্য। কিন্তু আজ সেই জঙ্গলমহলই তিনটে সুপার স্পেশালিটি হাসপাতালের আতুর ঘর। 11-12 যেখানে আমাদের 1200-2000 পেশেন্ট হতো, মারা যেত অনেকেই, এখন এই 1500-16 আমাদের 500-700 এরকম আমরা রোগী পাচ্ছি। পাহাড়ের কোলে সূর্য আজ নিশ্চিন্তে অস্ত যায়, কারণ সন্ধে নামলে আর শোনা যায় না বোমাগুলির শব্দ। গ্রামের মহিলারাও স্বনির্ভর হতে শিখেছেন, যা এক সময় ছিল জঙ্গলমহলের মানুষের কাছে কঠিন স্বপ্ন। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।